নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 29 সেপ্টেম্বর 2022 বৃহস্পতিবার মা লক্ষ্মীর কৃপায় যে 5 রাশির সুপার প্রাপ্তি ঘটতে চলেছে, সেই 5 রাশির নাম, টার্গেট নাম্বার, শুভ সময়, রাশিভিত্তিক শুভ সময় আমি জানাব। প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। আগামীকাল বৃহস্পতিবার, দেখুন আমি প্রতিদিন এর বিষয়ের উপর কিন্তু ভিডিও দিই এবং প্রতিদিনই আপনাদেরকে কিছু না কিছু নতুন তথ্য আপনাদেরকে দিই, যেটা আপনারা শুনলে আপনাদের জীবন কিন্তু বদলে যাবে। এই জন্য আমি বারবার বলি, ভিডিওর আলোচনা সম্পূর্ণরূপে আপনারা শুনবেন, কারণ শুধুমাত্র রাশির নাম, টার্গেট নাম্বার শুনছেন, শুভ সময় শুনছেন, ভিডিওটি কেটে বেরিয়ে যাচ্ছে, করবেন না। আমি বলছি, আমি আপনাদের কাছে অনুরোধ করছি এটা, কারণ এই ভিডিওটিতে অনেক কিছু বলা থাকে। আগামীকাল সাতী নক্ষত্র এবং বিশাখা নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে, যোগ থাকছে বৈদ্রিতি যোগ, অভিজিৎ মুহূর্ত 11:42 থেকে 12:30 পর্যন্ত, আরেকটি যে সময় থাকছে 4:33 থেকে আপনার 6:21 পর্যন্ত। রাহুকাল আপনার দুপুর 1:30 থেকে 3 পর্যন্ত রাহুকাল, এই সময় কোনো শুভ কাজ, শুভযাত্রা এগুলো কোনো মাতেই এই সময় কিন্তু করবেন না, কোনো কিছু ইনভেস্টমেন্ট এই সময় কিন্তু করবেন না। যে রাশিগুলো আগামীকাল আমি নাম বলতে চলেছি, সেই রাশিগুলোর বিষয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা কিন্তু করতে চলেছি, তাই প্রত্যেকে ভিডিওটির আলোচনাটা অবশ্যই শুনবেন। দেখুন, আমি যে প্রতিদিন যে এই ভিডিওটি দিচ্ছি, সম্পূর্ণরূপে যারা নিয়মিত যারা দর্শক আছেন, প্রতিদিন এই ভিডিওটি শুনে জানেন, আমি এখানে আপনাদেরকে বেশ কিছু তথ্য আপনাদেরকে দিই, যে তথ্যটা আপনাদের জীবনে অ্যাপ্লাই যদি আপনি করেন, আপনার ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ কিন্তু হবে। এই 5 রাশি কম বেশি অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি করছে, কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি হবে সেটা ডিপেন্ড করবে আপনার রাশিচক্রের উপর। কারণ দেখুন, এখানে আমি 5 রাশির কথা বলছি, তাদের কোনো জন্মছক বা হস্তরেখা কিন্তু আমি দেখতে পাচ্ছি না, এটা সম্পূর্ণ একটা বর্তমান যে গ্রহের অবস্থা সেই অনুযায়ী আমি আপনাদেরকে কিন্তু বলছি কম বেশি প্রাপ্তি হবে, এবং আপনি কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি হবে, আপনার কত অ্যামাউন্টের অর্থ আপনার প্রাপ্তি হবে সেটা ডিপেন্ড করবে আপনার ন্যাকাল চার্টের উপর। আপনার জন্মছকে রাহু গ্রহ কেমন আছে, রাহু হচ্ছে কলিযুগের রাজা, আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ, এই জন্য রাহুকে স্ট্রং করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। অর্থাৎ রাহু রক্ষা কবচ কি করবে, আপনার রাহু গ্রহের বলবত্তা বৃদ্ধি কিন্তু করবে, কারণ এই প্রাপ্তির ক্ষেত্রে রাহু, শুক্র, বুধ এবং শনি এই 4 গ্রহ কিন্তু বিশেষভাবে কিন্তু মুখ্য ভূমিকা কিন্তু আছে। আমি বারবার বলি, ঘড়ির কাঁটার মতো কিন্তু মানুষের ভাগ্য কিন্তু ঘুরছে, মানুষের একই সময় সব সময় চলে না, আজকে আপনি খারাপ আছে, কালকে আপনার হাতে প্রচুর অর্থ আসতেই পারে, দেনে বেলা জব্বি দেতা দেতা ছাপ্পার ফারকে একটা কথা আছে,
দিনে বেলা যাব্বি দেতা দেতা ছাপ্পার ফারকে। যদি ঈশ্বর আপনার কপালে যদি লিখে রাখে আপনার প্রাপ্তি আগামীকাল ঘটবেই, আমি বলছি খুব দায়িত্ব নিয়ে, আপনার আগামীকাল আপনি প্রচুর অর্থ কিন্তু আপনি পাবেন। এই জন্যই আপনার ন্যাকাল চার্ট দেখা কিন্তু দরকার, আপনার জন্মছক দেখা কিন্তু দরকার। আপনার জন্মছকে ভাগ্যভাব কেমন আছে, ভাগ্যভাব আপনার পীড়িত নেই তো, ভাগ্যাধিপতি আপনার দুস্থানগত নেই তো, ভাগ্যভাবের উপর কোনো অশুভ গ্রহের দৃষ্টি নেই তো, আপনার একাদশ ভাব যেটা আমাদের প্রফিটের ভাব, সফলতার ভাব, সাকসেসের ভাব, এই ভাবটা, এবং আপনার আকস্মিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলো বিশেষভাবে কিন্তু দেখা কিন্তু দরকার। প্রাপ্তির ক্ষেত্রে আপনার দশা মহাদশা আপনার ক্ষেত্রে নেগেটিভ না পজিটিভ চলছে, মারক চলছে না রাজ্যকারী গ্রহের দশা চলছে, এই জায়গাগুলো বিশেষভাবে মানে জানা কিন্তু দরকার। আপনি যে টাকা ইনকাম করুন না কেন, আপনার জন্মছক যদি পারমিট যদি করে আপনি আগামীকাল লাখপতি হতে পারেন, কোটিপতিও কিন্তু হতে পারেন। আমি যে পাঁচটি রাশির কথা বলছি, অর্থপ্রাপ্তি কিন্তু এই পাঁচটি রাশির হবে, যাদের ক্ষেত্রে গাঢ় যোগ আছে তাদেরই কেবলমাত্র হবে। এই জন্য বারবার বলছি, রাহুর জন্য রাহু রক্ষা কবচ ইমিডিয়েট পরিধান করুন, পাওয়ারিং পরিধান করুন, রাহু গ্রহকে স্ট্রং করুন। রাহু হচ্ছে কলিযুগে হঠাৎ প্রাপ্তি, হঠাৎ অর্থ যোগ প্রাপ্তি, এই রাহুই কিন্তু করে থাকে। রাহু আপনার ন্যাকাল চাটে যদি অশুভ থাকে, আমি বলছি রাহু আপনার ন্যাকাল চাটে অশুভ, আপনার প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু বাধা আসবে। অনেকে কি হচ্ছে, বড় অর্থ পেতে গিয়ে বাধা চলে আসছে, যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি হবে। এই জন্য আমি একটি কথা বারবার বলি আপনাদেরকে, যে প্রত্যেকে কিন্তু গরিব থেকে কিন্তু ধনী হতে খুব তাড়াতাড়ি কিন্তু ধনী হতে, এটা একমাত্র মানে খুব তাড়াতাড়ি যদি অর্থপ্রাপ্তি করি থাকে যে গ্রহটি কলিযুগে, সেটি হচ্ছে রাহু গ্রহ। এই জন্য রাহু গ্রহের সঠিক প্রতিকার প্রতিবিধান আপনারা করুন এবং আপনার ভাগ্যভাবকে স্ট্রং করুন, কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। এবার আমি আগামীকালের রাশির শুভ সময়, রাশিভিত্তিক টার্গেট নাম্বার আপনাদেরকে জানাতে চলেছি। প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে এবং নিজস্ব পার্সোনাল চার্ট অ্যানালিসিস করান, যাদের ক্ষেত্রে নেই হস্তরেখা দেখান। তো আগামীকালের যে রাশিগুলোর নাম আমি বলবো, প্রথম যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আগামীকাল দুর্দান্ত প্রাপ্তি ঘটতে চলেছে, সুপার প্রাপ্তি ঘটতে চলেছে। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে আপনার কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 1 এবং 4। শুভ সময় সকাল 11:19 থেকে 12:36 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো, সেই রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6 এবং 9। আপনাদের শুভ সময় বৈকাল 4:30 থেকে সন্ধ্যা 7:18 পর্যন্ত। 3 নম্বর যে রাশির কথা আমি বলবো, আগামীকালে প্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে, সে রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের শুভ সময় সকাল 10:39 থেকে 12:36 পর্যন্ত সিংহ রাশির ক্ষেত্রে, এবং টার্গেট নাম্বার
সেটি হচ্ছে আপনাদের 2 এবং 5 সিংহ রাশির ক্ষেত্রে। 4 নম্বর যে রাশির কথা আমি বলবো, আগামীকালের প্রবল প্রাপ্তি যোগ সৃষ্টি হয়েছে, সেটি হচ্ছে আপনার মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8 এবং 5। শুভ সময় সকাল আপনার 9:39 থেকে 10:52 পর্যন্ত। সর্বশেষ এবং অন্তিম যে রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7 এবং 9। আপনাদের শুভ সময় বৈকাল 4:18 থেকে সন্ধ্যা 7:21 পর্যন্ত। টাইমটা আপনাদের ক্ষেত্রে কিন্তু অতীব শুভ, এবং দিনের যে সেরার সেরা সময় আমি দিতে চলেছি সে সময়টিও কিন্তু আপনারা বিশেষভাবে দেখবেন, এবং এর পাশাপাশি রাশিভিত্তিক সময় এবং রাশিভিত্তিক টার্গেট নাম্বারটি আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। তো আগামীকাল এই 5 রাশি সুপার প্রাপ্তি হতে চলেছে। নমস্কার, ধন্যবাদ।